নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অবশ্যই অর্থপ্রাপ্তির যোগ। আগামীকাল 14ই ডিসেম্বর বুধবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এর ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের। এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকটা দিন আপনাদের যে কথাটা বলি, আপনাদের যে অনুরোধ করি, সম্পূর্ণ ভিডিওটা দেখার, আজও সেই একই কথা বলবো, অনুরোধ করব সম্পূর্ণ দেখুন। আপনাদের প্রয়োজন আছে পুরোটা জানা, ভালোভাবে বোঝা, তা না হলে আপনাদেরই লস হচ্ছে। আপনাদের এটাই ধারণা যে অর্থপ্রাপ্তির যোগ মানেই লটারি কাটতে হবে, তাই আপনারা ভালোভাবে না বুঝে শুনে থাম্বেলটা দেখছেন অর্থপ্রাপ্তির যোগ, আর কেটে কেটে আপনার রাশিটা দেখছেন, মোটা অঙ্কের টিকিট কেটে বসছেন, সেখানে আপনাদের লস হচ্ছে। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন আপনাদের একই কথা বলে যাই, একটু সম্পূর্ণ ভিডিওটা দেখুন, হয়তো কিছুটা সময় আপনার নষ্ট হবে, তাহলে আপনারা জানতে পারবেন যে অর্থপ্রাপ্তির যোগ মানেই লটারি কাটা নয়, অর্থপ্রাপ্তির যোগ মানেই আপনার রাশি আছে মানে আপনার সাথে মিলবে, এগুলো না, এগুলো ভুল আপনাদের। কারণ এটা ভালোভাবে বুঝতে হবে যে প্রত্যেক দিন যদি প্রত্যেকটা এই সেম রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ঘটে, তাহলে কোটিপতির সংখ্যা অনেক বেড়ে যাবে, অর্থাৎ গরিব কেউ থাকবে না, আপনার বাড়ির কাজের লোক থাকবে না, আপনি অটো টোটো পাবেন না, সবই তো কোটিপতি, এগুলো বুঝতে হয়। তাই আপনাকে নিজেকে আগে যাচাই করে নিতে হবে, আদৌ আপনার সাথে মিলবে তো। দেখুন, ভিডিওটা সকলে দেখছে, ধনী দরিদ্র সকলে দেখছে, এবার কার কার সাথে এটা মিলতে পারে সেটা কিন্তু আপনাদের দায়িত্ব মিলিয়ে নেওয়া। কিভাবে মিলিয়ে নেবেন আমি প্রত্যেক দিন আলোচনার মধ্যে বলি। আর আপনারা সেম ভুল করেন, অনেকে কমেন্ট করেন, অনেকে আমার হোয়াটসঅ্যাপে এসে বলেন, হ্যাঁ আপনি বলছেন আমাদের লটারি কাটতে, মানে আপনাকে আমি বলে দিলাম লটারি কাটতে, সেই কথাটাও বলছে, মানে তার রাশি আমি বলছি, তার মানে তার লটারি থেকে টাকা পাবে। সেই কারণেই আমি এই সময় নষ্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এগুলো ভুল ধারণা বা ভুল নিজেও বুঝছেন, আবার অন্যকেও ভুল বোঝাচ্ছেন। আগে নিজেকে তৈরি করুন। এই যে অর্থপ্রাপ্তির যোগের কথা বলবো, আমি রাশির কথা বলবো, ধরুন আপনার রাশি আছে, আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব নিজের রাশিটা তো হলো মিলিয়ে নিন, যে আপনার সাথে মিলবে তো। আমি প্রত্যেক দিন বলি যেগুলো আপনাদের নিজস্ব দায়িত্ব, কিভাবে মিলিয়ে নেবেন। দেখুন, এই যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় বা যে কোনো শুভ যোগ তৈরি হয়, ধনপ্রাপ্তি কোটিপতি যাই বলি না কেন, নিশ্চয়ই কোনো গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে। তাই আজকের আলোচনাও নিশ্চয়ই গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে বলছি। এই যে অর্থপ্রাপ্তি তৈরি হয় তিনটে গ্রহ দ্বারা, রাহু শুক্র মঙ্গল, আমি প্রত্যেকটা দিন বলি, আপনাদের একদম পরিষ্কার জানা। যখনই আপনি দেখবেন আমি অর্থপ্রাপ্তির যোগে আপনার রাশির কথা বলছি, মানে নাম বলছি, আপনার রাশি মিলে গেল, আপনার কি কর্তব্য, যদি আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করা থাকে, সঙ্গে সঙ্গে সেটাকে দেখা যে আপনার জন্মছকে রাহু শুক্র মঙ্গল ভালো আছে কিনা, যদি ভালো থাকে আপনার সাথে মিলবে, খারাপ থাকলে কি করবেন, প্রতিকার করবেন, এটাই তো সিস্টেম। আর আপনারা সেটা না করে রিস্ক নিয়ে নিচ্ছেন, বাহ আমার রাশি আছে অর্থপ্রাপ্তির যোগ, বা লটারি কাটি কোটিপতি হয়ে যাব, শর্টকাটে ধনী হতে গিয়ে কিন্তু আপনারা অনেক ক্ষতি করে ফেলছেন নিজেকে। এবার আপনি বলতে পারেন আমার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, সেক্ষেত্রে আমি আপনাদের হস্তরেখার কথা বলি, হস্তরেখা ফলো করুন যে কোনো চ্যানেলে, যে যদি মনে হয় আমার চ্যানেল ফলো করবেন করতে পারেন, জ্যোতিষী উত্তম কুমার, সেখানে আমি অনলি হস্তরেখা বোঝানোর চেষ্টা করি। হস্তরেখা যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, দেখে নিতে পারেন, সেখানেও আপনি জানতে পারবেন রাহু শুক্র মঙ্গল কী অবস্থায় আছে, যদি ভালো থাকে তো 100% মিলবে, যদি খারাপ থাকে তাহলে মিলবে না। আপনাকে কি করতে হবে, প্রতিকার করতে হবে, 6 মাস ওয়েট করতে হবে, তারপরে আপনার এরকম অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে। ঠিক এইভাবে আপনাকে এগোতে হবে, আর এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া, কারণ আমার নয়। আমি এখানে অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা করি, এখানে কোনো ব্যক্তিগত জন্মছক আমার কাছে নেই বা হস্তরেখাও আমার কাছে নেই যে আমি সেই হিসাবে আপনাদেরকে বলছি। তাই কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আলোচনাটা আগে মিলিয়ে নিন যে আপনার সঙ্গে আদৌ মিলবে তো, যদি মেলে তাহলে একটি টিকিট কাটতে পারেন। এছাড়াও আরেকটা কথা আমি বলি, এই অর্থপ্রাপ্তির যোগ মানে আপনাকে লটারি কাটতে হবে, একদম ভুল। অর্থপ্রাপ্তির যোগ যদি আপনার তৈরি হয়, আপনার অর্থপ্রাপ্তি ঘটবেই, সেখানে লটারি কাটার কোনো দরকার নেই। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা আমরা ধরে নিতে পারি, তাদের উদ্দেশ্যে আমি কিন্তু সময় বলে দিই যে এই সময় একটি টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্য বদলেও যেতে পারে। সেটা সকলের জন্য নয়, যাদের প্রত্যেক দিন কাটতে হয় তাদের ক্ষেত্রে বলি।
তাই এই কথাগুলো বুঝতে হবে। এই যে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, এইগুলো শুনতে পারবেন, তারপরে বুঝতে পারবেন, সিস্টেমগুলো জানতে পারবেন, কিন্তু আপনাদের তো এত ধৈর্য নেই। থাম্বনেল দেখছেন, কেটে কেটে রাশি দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, সব বুঝে গেছেন, আদৌ কিছু বোঝেননি, সেখানে আপনাদের অনেকটাই ক্ষতি হচ্ছে। আর এই কারণেই আমি পুরো ভিডিওটা দেখতে বলি যে সম্পূর্ণ আলোচনাটা শুনুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা বাড়বে, কেন আপনার সাথে মিলছে না সেটা জানতে পারবেন, তারপরে সেভাবে তৈরি হতে হবে, তারপরে গিয়ে আপনার সাথে মিলবে। তাই অনেকগুলো পথ আপনাকে এগোতে হবে, শর্টকাটে ধনী বা কোটিপতি হওয়া যায় না। এবং অনেক কিছু বোঝার ব্যাপার আছে যে আপনার সাথে কেন মিলবে, সমস্ত কিছু ঠিক থাকবে তবে তো মিলবে, সেই ঠিকগুলো আপনাকে খুঁজে বার করতে হবে। তাহলে আসুন একে একে আমি সেই তিনটে রাশির কথা বলি, যে তিনটে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, আর এই অর্থপ্রাপ্তির যোগে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর একটা কথা বলি, আমি মনে করি প্রত্যেকের যারা অ্যাস্ট্রোলজি চ্যানেলগুলো দেখেন, ফলো করছেন, এই যে আপনি এখন দেখছেন, তার মানে আপনার অবশ্যই এই অ্যাস্ট্রোলজির উপরে বিশ্বাস ভক্তি আছে, না হলে দেখতেন না। তাহলে কি করবেন, আপনার পরিচিত বা আপনার এলাকায় বা আপনার জানাশোনা কেউ যদি কোনো অ্যাস্ট্রোলজার থেকে থাকে, তার সাথে অবশ্যই যোগাযোগ করুন। আপনার অবশ্যই কর্তব্য আপনার হস্তরেখা বা জন্মছকে অর্থপ্রাপ্তি আছে কি না জেনে নেওয়া, বা আপনার ভবিষ্যৎ কতটা উন্নতি হবে জেনে নেওয়া। না জেনে শুনে আপনি শুধু অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখবেন আর আপনার রাশি আছে, এই তো কোটিপতি বলল, আমি কোটিপতি হয়ে যাব, আনন্দ করবেন, আদৌ হবেন না। যদি আপনার না থাকে কি করে হবেন, সব ঠিক থাকলে তবেই হবে। তবে এই যে আমি যে বলি, কারোর সাথে কি মেলে না, অবশ্যই মেলে। আমি সেই কারণে 50% দিয়ে থাকি, 50% জাতক জাতিকাদের 100% মিলবে, আর 50% জাতক জাতিকাদের মিলবে না। এখন আপনারা কোন দলে আছেন, যে 50% মিলবে না, যে 50% মিলবে না, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। আর যদি মনে হয় যে না, সঠিকভাবে জেনে শুনে চ্যানেলগুলো ফলো করবেন এবং জীবনকে অনেক উপরে নিয়ে যাবেন উন্নতির দিকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আপনার ভাগ্যে কী আছে ভালো মন্দ আমি আপনাকে বলে দেবো, এবং পথও বলে দেবো কোন পথে গেলে আপনাদের জীবন অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারে এবং আপনার স্বপ্ন পূরণ হতে পারে। যাই হোক, এবার একে একে আমি সেই তিনটে রাশির কথা বলি। প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয় আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য একটা সময়ও বলে দেবো, আগামীকাল এই টাইমে একটি টিকিট কাটতে পারেন। তার আগে আপনি দেখে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তো যদি থাকে তবেই কাটবেন। তাহলে আপনার জন্য শুভ সময় আগামীকাল সকাল 8টা থেকে বেলা 10টা, ভীষণ ভালো সময়, একটি টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্য বদলেও যেতে পারে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয় আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আগামীকাল আপনার জন্য একটা ভালো সময় আছে। আরেকটা কথা বলে নিই, যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্যই আলোচনা, সকলের জন্য নয়। আপনি কখনো কাটেননি, ভিডিওটা দেখে লটারি কাটবেন এই কাজটা করবেন না। যারা কাটেন তাদের ক্ষেত্রেই আমি বলছি, আগামীকাল আপনার জন্য একটা ভালো সময় আছে। সময়টা কখন? আগামীকাল বিকেল 4টা থেকে 6টা 10 মিনিট, ভীষণ শুভ, সব ঠিকঠাক থাকলে ভাগ্য বদলেও যেতে পারে। তিন নম্বর এবং শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয় আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন, তাহলে আলোচনাটা আপনার জন্য, আগামীকাল আপনার ক্ষেত্রেও বিকেল 4টা থেকে সন্ধে 6টা 26 মিনিট, সময়টা ভীষণ শুভ। তার আগে দেখে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ আছে, তো যদি থাকে তাহলে এই টাইমটা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। এছাড়াও এই যে তিনটে রাশির আলাদা আলাদা আমি সময় বললাম, হয়তো আপনারা বার করতে পারছেন না যে কোনো ব্যস্ততার কারণে, টেনশনের কিছু নেই, সারাটা দিনই শুভ, যখন খুশি একটি টিকিট কাটুন, শুধু রাহুকালটা এড়িয়ে যাবেন। তাহলে রাহুকালটা জানার অবশ্যই প্রয়োজন আছে, রাহুকালটা কখন? রাহুকাল হলো আগামীকাল বেলা 11টা 31 মিনিট থেকে 12টা 52 মিনিট, সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিনই শুভ। তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক যে সময়গুলো বললাম মেনটেন করার, যদি না পারেন তো রাহুকাল এড়িয়ে গিয়ে যে কোনো টাইমে একটি টিকিট কাটতে পারেন, সেখান থেকেও ভাগ্য কিন্তু আপনার বদলাতে পারে সব ঠিকঠাক থাকলে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।